এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, পরে জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে দেবে না হিজবুল্লাহ। এরপরে নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, 6 জন গ্রেফতার। আরো জানাবো বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ফাঁস, এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। এরপরে থাকবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক, এবং সবশেষে যুদ্ধের বড়সড় প্রস্তুতি, রাশিয়ার বাড়াচ্ছে সেনা, কাদের বিরুদ্ধে এই যুদ্ধের উস্কানি। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে দেবে না হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলকে কোনো লক্ষ্য অর্জন করতে দেওয়া হবে না। সংগঠনটি একই সাথে বলেছে, আমেরিকার নির্দেশেই ইসরায়েল আবার গাজার উপর আগ্রাসন শুরু করেছে। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামুস বলেন, 7 অক্টোবর ইসরায়েল আগ্রাসন শুরু করার পর গাজা যুদ্ধ আমেরিকার হত্যাযজ্ঞ হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তার বক্তব্য ও নানা ঘটনা থেকে এই সত্য ফুটে ওঠে, ওয়াশিংটন শুধুমাত্র ইসরায়েলকে সহযোগিতা করছে না, বরং তারাই এই যুদ্ধের সব সিদ্ধান্ত গ্রহণকারী। গতকাল রাজধানী বৈরুতে জুমা নামাজের খুতবায় শেখ আলী দামুস এসব কথা বলেন। তিনি আরো বলেন, দখলদার ইসরায়েল এজেন্ডা বাস্তবায়নে আমেরিকার হাতের গুটি ছাড়া আর কিছুই নয়। শেখ দামুস বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা না করার কথা বলে আমেরিকা বিশ্ব জনমতকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা কাউকে বোকা বানাতে পারবে না। তাদের এসব বক্তব্য চলমান এই হত্যা ও ধ্বংসযজ্ঞের দায় থেকেও মুক্তি দিতে পারবে না। নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ, 6 জন গ্রেফতার। গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের উপকূলীয় শহর সিজারিয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করার সময় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে শনিবার এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিক্ষোভকারীদের অভিযোগ, লিকুদ পার্টির সভাপতি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতার কারণেই 7 অক্টোবরের ঘটনা ঘটেছে। সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি জানান বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশ অন্তত 6 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে, তবে দেশটির একাধিক গণমাধ্যম বলছে এই সংখ্যা আরও বেশি হবে। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সিজারিয়া শহরে আরও বড় বিক্ষোভ হতে পারে, রাস্তায় নেমে আসতে পারে হাজার হাজার ইসরায়েলি বাসিন্দা। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা 1 বছরেরও বেশি সময় আগে 7 অক্টোবরের অভিযান আভাস পায়, কিন্তু শেষ পর্যন্ত হামাসকে ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ। এর আগে গেল 7 অক্টোবর ইসরায়েলের দখলকৃত অঞ্চলে এই দশকের সবচেয়ে বড় অভিযান চালায় গাজার হামাস সরকার। জবাবে গাজায় 1 মাসেরও বেশি সময় গণহত্যা চালাচ্ছে তেল আবিব, হত্যা করা হয়েছে 15,000েরও বেশি ফিলিস্তিনিকে। বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ফাঁস, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা শেষ করার পর বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী হামাস নেতাদের হত্যা করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলি গোয়েন্দাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দৈনিকটি জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে মোসাদ সহ ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো লেবানন, তুরস্ক ও কাতার সহ অন্যান্য পারস্য উপসাগরীয় দেশে বসবাসরত হামাস নেতাদের হত্যা করার জন্য তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। ইসরায়েল বলছে, গাজা উপত্যকায় চলমান সংঘাতে হামাস পরাজিত হবে এবং হামাস সরকারের সব নেতা ও যোদ্ধা নিহত হবে, এরপর বাকি থাকবে কেবল প্রবাসী হামাস নেতারা, তখন তাদের হত্যা করা হবে। যদিও হামাস বলেছে, যুদ্ধে ইসরায়েলি সেনারা অপমানজনকভাবে হারবে এবং গাজা উপত্যকা ত্যাগ করবে, মার্কিন দৈনিকটি আরও জানিয়েছে, প্রবাসী হামাস নেতাদের হত্যা করা হবে কিনা ইসরায়েলি নেতাদের সামনে এখন আর সে প্রশ্ন নেই, বরং তারা এখন এই প্রশ্ন নিয়ে কাজ করছে যে কবে কোথায় তাদেরকে হত্যা করা হবে। এর আগে নভেম্বর মাসের শেষ দিকে এক বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রবাসী হামাস নেতাদের হত্যার আভাস দেয় দিয়ে বলেন, হামাস নেতারা বিশ্বের যেখানেই থাকুক তাদের হত্যা করার জন্য তিনি মোসাদকে নির্দেশ দিয়েছেন। অবশ্য ইসরায়েলের সর্বশেষ পরিকল্পনাটি সবার সমর্থন লাভ করতে ব্যর্থ হবে বলে জানিয়েছেন মোসাদের সাবেক পরিচালক এফ রাইম হেলবি। তিনি বলেন, ইসরায়েলের এই ধরনের
কর্মকাণ্ডের অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে এবং অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করতে পারে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্য দেশে বসবাসরত ফিলিস্তিনি নেতাদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলে, তবে গুপ্ত হামলায় সব সময় সফল হয়নি মোসাদ। 1990 এর দশকেও লেবাননের রাজধানী বৈরুতে হামাস নেতা খালেদ মিশালকে হত্যা করতে যায় ইসরায়েলি গোয়েন্দারা, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক। যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরাক হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্কিনদের এই সতর্ক বার্তা দিয়েছে দেশটি। শনিবার 2 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্রকে এই সতর্ক বার্তা দেন। মূলত ফিলিস্তিনে ইসরায়েলিদের হামলা শুরুর পর ইরাকে মার্কিন হামলার বিষয়ে এই সতর্ক বার্তা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে প্রধানমন্ত্রী সুদানি আলাপকালে এ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। সুদানি বলেন, ইরাকে থাকা আন্তর্জাতিক জোটের উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের গোপন পরিকল্পনা জেনে যাওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটি বলছে, হামাসের হামলার এই পরিকল্পনা তারা এক বছর আগেই জেনে গিয়েছিল। হামলা সংক্রান্ত বিভিন্ন নথি, ইমেইল ও সাক্ষাৎকার পর্যালোচনা করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা হামাসের অভিযানের পরিকল্পনা জানত। এক বছরের বেশি সময় আগে তারা এসব জেনে গিয়েছিল, তবে বিষয়টিকে তারা পাত্তা দেয়নি। হামাসের দ্বারা এসব কাজ করা সম্ভব হবে না বলে মূল্যায়ন করেছিল তারা। ইসরায়েলি কর্মকর্তারা হামাসের এ হামলার নথিকে জেরিখো ওয়াল নামে নামকরণ করেছে। এ নথিটি 40 পৃষ্ঠার, যেখানে পয়েন্ট আকারে ইসরায়েলে হামলার বিষয় এমনকি নিহতের সংখ্যা পর্যন্ত। যুদ্ধের বড়সড় প্রস্তুতি রাশিয়ার, বাড়াচ্ছে সেনা, আরো বড়সড় পরিসরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দেশটি এর জন্য বিপুল সংখ্যক সেনা যুক্ত করেছে নিজেদের বহরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ সেনা যুক্ত করার নির্দেশ দিয়েছেন। শনিবার 2 ডিসেম্বর আল জাজিরাকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সেনা বহরে আরো 170,000 সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার ইউক্রেনে হামলার 22তম মাসে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রেমলিন শুক্রবার পুতিনের এক ডিক্রি প্রকাশ করেছেন। এই ডিক্রির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাশিয়া তাদের সশস্ত্র বাহিনীর সেনা সংখ্যা 1.32 মিলিয়ন সেনা আর সব মিলিয়ে সেনার সংখ্যা 2.2 মিলিয়নে উন্নীত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া তাদের সশস্ত্র বাহিনী সেনাদের সংখ্যা বাড়াচ্ছে। বিভিন্ন দেশের হুমকি ও ন্যাটোর সম্প্রসারণের কারণে স্পেশাল ফোর্স সহ এসব সেনা বাড়ানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, সেনা সংখ্যা হঠাৎ করে বাড়ানো হবে না, তবে ধীরে ধীরে এ সংখ্যা বাড়ানো হবে। স্বেচ্ছাসেবীদের নিয়োগের মাধ্যমে এসব সেনা বাড়ানো হয়েছে। রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ শুক্রবার জানান, 2023 সালের 1 জানুয়ারি থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক 4,52,000 সেনা নিয়োগ করা হয়েছে।